নমস্কার বন্ধুরা, আমি সেজুতি। একটি নতুন ব্লগে তোমাদের আবার সবাইকে স্বাগত। ঐতিহাসিক শহর কোচবিহারের রাজবাড়ি ছাড়াও আর কি কি ঘোরার জায়গা আছে সেই নিয়েই আজকের কোচবিহার ভ্রমণের দ্বিতীয় পর্ব। যারা এখনো প্রথম পর্বটি দেখনি অবশ্যই দেখে নিও। এখন আমি আছি কোচবিহারের মধুপুর ধামে। কোচবিহার রাজবাড়ি থেকে মধুপুর ধাম অবধি টোটো করে পৌঁছতে রিজার্ভ করে গেলে ভাড়া নেবে 100 থেকে 150 টাকা, সময় লাগবে 30 মিনিটের মতো। এটা আসলে একটা আশ্রম, যাতে এখনও বেশ কিছু আবাসিক বসবাস করেন। কোচবিহারের মধ্যে অবস্থিত হলেও সাংস্কৃতিক দিক থেকে এখানে আসামি সংস্কৃতি প্রভাব বিস্তার করেছে। কী করে ঘটল এই সাংস্কৃতিক বৈচিত্র্য সেটা জানতে হলে ফিরে যেতে হবে আমাদের কোচ রাজাদের আমলে। তখন এই রাজ্য চালাচ্ছিলেন রাজা নরনারায়ণ। আসাম থেকে একজন মহান পুরুষ শ্রীমন্ত শঙ্করদেব এলেন কোচবিহারে বৈষ্ণব ধর্ম প্রচারের উদ্দেশ্যে। ওনার সাথে এলেন 10 জন ভক্ত। এবার ওনারা থাকবেন কোথায়? ধর্মপ্রচার তো আর একদিনে হবে না, তাই ওনাদের জন্য রাজা তৈরি করে দিলেন এই আশ্রম। সময়ের সাথে সাথে আশ্রমের মেরামতিও করা হয়েছে। বাঙালিদের মধ্যে চৈতন্যদেবকে আমরা ঠাকুর হিসেবে মানি, সেরকম আসামের লোকেরাও শঙ্করদেবকে ঠাকুর হিসেবেই মানেন। তো ওনার জীবনের শেষ কটা দিন উনি এখানটাতেই কাটিয়েছিলেন। আসাম থেকে অনেক লোক এখানে তীর্থ করতে আসে। যারা কোচবিহারে ঘুরতে আসবে এই ঐতিহাসিক আশ্রম ঘুরে গেলে তাদের মন্দ লাগবে না। মন্দিরে রয়েছে একজন প্রধান পুরোহিত, সমস্ত কিছুর দায়িত্ব ওনার উপরেই বর্তায়। উনি নিজে স্বেচ্ছায় সমস্ত দায়িত্ব যেন ভালোবেসে পালন করেন। আসাম থেকে ওনারা এসেছেন এখানে ঘুরতে, ওনারা এখানেই থাকবেন। শহরের যে কোনো ভালো হোটেলে যে সুযোগ থাকে এই আশ্রমে কিন্তু সেসব কিছু নেই, কিন্তু সেখানে যেটা নেই এখানে সেটা আছে। গাছের ছায়ায় আর পাখিদের কিচিরমিচির ডাকে এই পরিবেশে কাটিয়ে দেওয়া যায় ঘন্টার পর ঘন্টা। এখানকার আবাসিকদের অত্যন্ত সাধারণ জীবনযাপন, তাদের সরলতা এবং তাদের আপ্যায়ন সত্যিই মুগ্ধ করবে তোমাকে। দর্শনার্থীদের জন্য থাকার ব্যবস্থা করা হয় এই দুটো রুমে। থাকার জন্য রুম দোল পূর্ণিমা আর সরস্বতী পুজোর দিন এই আশ্রমকে ঘিরে হয় একটা বড় মেলার আয়োজন। তখন তীর্থযাত্রীদের সংখ্যাটা অনেক বেড়ে যায়। এখানে সবাই মেডিটেশন করে, বা এটাকে মেডিটেশন রুমও বলা যেতে পারে। প্রধান মন্দিরে যে প্রদীপ জ্বালানো হয় সেই প্রদীপ কখনো নেভানো হয় না, সারা বছর সব সময় এই প্রদীপ জ্বলতে থাকে। এখন মোটামুটি সন্ধে হয়ে গেছে, তো এখানে যারা থাকেন, এখানকার বাসিন্দা যারা আছেন স্থানীয়রা, ওনারা এখানটায় প্রেয়ার করছেন। তো কীর্তন ঘর আছে, তোমরা এখানে দেখলে বুঝতে পারবে যে কীর্তনটাও পুরো অ্যাসামিস কালচার মেনটেন করে হচ্ছে। এবং এখানে যে লেখা আছে কীর্তন ঘর, সমস্ত লেখাগুলোও কিন্তু অ্যাসামিস ল্যাঙ্গুয়েজেই লেখা আছে। তো এখন ওনারা যেহেতু প্রার্থনা করছেন, তাই ডিস্টার্ব না করে ওনাদের ওখানটায় গিয়ে একবার তোমাদেরকে প্রার্থনাটা দেখিয়ে দিই। মধুপুর ধামে খানিকক্ষণ সময় কাটিয়ে সন্ধ্যার আগে আগে বেরিয়ে ওখান থেকে আমরা সোজা চলে গেলাম তোরসা নদীর পাড়ের ফাঁসিঘাটে। ঘাটের পাশেই চোখে পড়ল মাসান ঠাকুরের মন্দির। কোচ রাজবংশী লোকেদের কাছে মাসান ঠাকুর একজন অত্যন্ত জনপ্রিয় প্রধান লোক দেবতা। এছাড়া লোয়ার আসামের কোকরাঝাড়, ধুবড়ী, বঙ্গাইগাঁও এই সমস্ত জায়গাতে মাসান পুজোর বহুল প্রচলন আছে। কৃষ্টি, বৃষ্টি, কামনা, সাধনা এই সবের ঠাকুর হিসেবে মাসান ঠাকুরকে মানে কোচ রাজবংশীর সম্প্রদায়। অনেক রকমের গল্পেরও প্রচলন আছে এই ঠাকুরকে ঘিরে। নদী পাড়ে বিশেষ করে মাসান ঠাকুরের মন্দির দেখা যায়। ঠাকুরের মন্দিরকে পাশে রেখে সোজা এগিয়ে গেলাম তোষা নদীর সেই ঘাটটির দিকে, যেই ঘাটটির নাম ফাঁসিঘাট। উত্তরবঙ্গের প্রধান দুটি নদীর মধ্যে তিস্তা এবং তোরসা নদীর নাম সবার আগে আসে। তিস্তা এতদিন অনেক ভিডিওতে আমরা দেখেছি, কিন্তু তোরসা আজ আমরা সেটাই দেখছি। বরফ গলা জলে পুষ্ট হওয়ায় সারা বছর এই নদীতে জল থাকে, তবে বর্ষাকালে মানুষজনের দুঃখেরও কারণ হয়ে ওঠে এই নদী। আমরা এখন দাঁড়িয়ে আছি ফাঁসিঘাট, তোরসা নদীর পাড়ের একটি ঘাট। কোচবিহার শহর তোরসা নদীর পাড়েই গড়ে উঠেছে। এই ঘাটটাতে এখন কোচবিহারের লোকেদের যদি কোথাও কোনো প্রোগ্রাম হয়, মানে পুজো হয় বা কোনো অকেশন থাকে, তাহলে এই ঘাটটা ইউজ হয়। কিন্তু অনেক আগে আর কি এই ঘাটের একটা হিস্ট্রি আছে। হিস্ট্রিটা হচ্ছে অনেক দিন আগে যখন কোচ রাজারা ছিলেন, তখন এই ঘাটটাকে ফাঁসি দেওয়ার জন্য, মানে যারা দোষ করতো দোষীদের ফাঁসির জন্য এই ঘাটটা ইউজ করা হতো।
তো এখন আর ওইসব কিছু নেই, সেই হিস্ট্রি অনেক আগেই চলে গেছে। উল্টে এখন এখানটায় একটা সাকর মতো বানিয়ে নেওয়া হয়েছে, কারণ কোচবিহার শহরের সাথে টাপুরহাট বলে একটা জায়গা আছে কোচবিহারের ভেতরেই, যদি এই সাকোটা দিয়ে একবারে চলে যায় তাহলে খুব ইজিলি চলে যেতে পারে আর কি ওই জায়গাটায়। তো এখন মোটামুটি সন্ধ্যেবেলায় এই জায়গাটায় লোকজন চিল করার জন্য আসে, কিছুক্ষণ বসে থাকে, আড্ডা মারে, গল্প করে, সুন্দর হাওয়া টাওয়া দিচ্ছে। আর সাকোটার অবস্থা তো খুবই মারাত্মক, কারণ ওর উপর দিয়ে টোটো অটো সমস্ত কিছু মোটামুটি কন্টিনিউ যাচ্ছে, টোটো বাইক কন্টিনিউ যাচ্ছে সাকোটার উপর দিয়ে। তো এখানে আমরাও একটুক্ষণ বসে থাকবো, বসে থেকে এরপর আবার আমরা যাব সাগর দিঘির পাড়ে। সন্ধ্যার সূর্যাস্ত, নদীর পাড়ের এক অদ্ভুত শান্ত ঠান্ডা হাওয়া, সেই সাথে নদীর জলের অনবরত কলকল শব্দে বয়ে যাওয়া, সব মিলে আমরা যারা কিছু সময়ের জন্য ঘুরতে যাই নদীর পাড়ে তারা এই ব্যাপারটিকে বেশ উপভোগ করব। কিন্তু যে মানুষগুলো অনবরত শহরের এক প্রান্ত থেকে আরেক প্রান্ত এই বিপজ্জনক সাগর ওপর দিয়ে যাতায়াত করে, সাগর ওপরেই তাদের জন্য হয়তো কোনো বিপদ ওত পেতে লুকিয়ে থাকে কখনো, কিছুটা সময় বাঁচাতে মানুষজন নিজেদের জীবনের ঝুঁকি নিয়ে এইভাবে যাতায়াত করছে। তবে তুলনামূলকভাবে গ্রীষ্মকালে জল কম থাকে বলে এভাবে যাতায়াত করা যায়, বর্ষাকালে এই সাগর কোনো অস্তিত্ব থাকে না, এই সুন্দরী মোহময়ী তোর্ষা তখন হয়ে ওঠে ভয়ঙ্করী তোর্ষা। খানিকক্ষণ এখানে কাটিয়ে এরপর আমরা রওনা দিলাম সাগর দিঘির পাড়ের উদ্দেশ্যে। এখানটায় যেতে যেতে দেখলাম ফুচকা গোলা এই সমস্ত টুকটাক দোকান এখানটায় বসেছে, বাচ্চারা পাশের মাঠে খেলা করছিল। তাই তোর্ষা নদীর পাড় থেকে সাগর দিঘির পাড়ের যাওয়ার পথেই পড়বে দেবীবাড়ির এই দুর্গা মন্দির। 500 বছরেরও বেশি পুরনো দুর্গাপুজো হয় এখানে, আগে ছিল নরবলির প্রথাও, সেই প্রথা মেনে এখন অষ্টমীর দিন সন্ধি পুজোর সময় গোপনে পুজো হয়। রাজার পরিবারের একজন সদস্য এসে তার আঙুল থেকে রক্ত বের করে একটি পুতুল ভিজিয়ে দেয় এবং সেই পুতুলকে বলি দেওয়া হয়, এটা প্রথা মেনে এখনও হয়ে আসছে। এরপর এখান থেকে আমরা চলে গেলাম সাগর দিঘির পাড়ে। সাগর দিঘিকে বলা হয় কোচবিহারের হৃৎপিণ্ড। এই দিঘির চারপাশে গড়ে উঠেছে বিভিন্ন সরকারি অফিস। টোটাল 13 একর জমি নিয়ে 1887 সালে কোচ রাজা নৃপেন্দ্রনারায়ণ এই দিঘি তৈরি করেছিলেন, যাতে করে ওনার রাজ্যের বাসিন্দাদের কোনোভাবেই পানীয় জলের কোনো সমস্যা না হয়। সারা বছর এতে জল থাকে এবং শীতকালে বিভিন্ন পরিযায়ী পাখির দেখা মেলে এখানে। দিঘির একপাশে রয়েছে শিব ঠাকুরের মন্দির, যেটি রাজারই প্রতিষ্ঠা করা। এর ঠিক সামনেটাতেই রয়েছে একটি ঘাট, যেটি এখন সুন্দর করে বাঁধানো রয়েছে। দিঘির চারপাশে আছে 4টি এরকম সুন্দর করে বাঁধানো ঘাট। মর্নিং ওয়াক থেকে শুরু করে নাইট ওয়াক, কোচবিহার শহরের মানুষের সুখ দুঃখ উত্থান পতনের অনেক গল্পেরই নীরব সাক্ষী এই সাগর দিঘি। যারা এখানে ঘুরতে আসবে রাতের সাগর দিঘি তাদের কাছে ধরা দেবে এক মোহময়ী রূপে। দিঘির চারপাশের বিভিন্ন জায়গায় সন্ধ্যের পর থেকে বসে ফুড স্টল। সন্ধ্যের পর দিঘির চারপাশের রাস্তাই হয়ে ওঠে কোচবিহারের ফুড কোর্ট। পাওয়া যায় বিভিন্ন ধরনের খাবার, যার মধ্যে মোমো ভীষণ স্পেশাল। সন্ধ্যেবেলা সাগর দিঘির পাড়ে খানিকক্ষণ কাটিয়ে হাঁটতে হাঁটতে চলে যেতে পারো মদনমোহন বাড়িতে সন্ধ্যারতি দেখার জন্য। এই মন্দিরের রক্ষণাবেক্ষণ এখন দেবত্র ট্রাস্ট বোর্ডের আন্ডারে। প্রধান গেটের বাইরের দিকেই রয়েছে প্রসাদের দোকান, প্রসাদ কিনে তোমরা এখানে পুজো দিতে পারো। সম্পূর্ণ শ্বেতপাথরের তৈরি এই মন্দিরটি তৈরি হতে সময় লেগেছিল 2 বছর, 1887 থেকে 1889 সাল পর্যন্ত সময় নিয়েছিল, তবে উদ্বোধন হয়েছিল 1890 সালে রাজমাতা নিশাময়ী দেবীর হাত ধরে। মদনমোহন ছাড়াও মা তারা, মা ভবানী এবং মা কালীর আরাধনা করা হয় এখানে। কোচবিহার রাজপরিবারের কুলদেবতার মন্দির, এখানটায় রূপোর সিংহাসনে সোনার মদনমোহনের বিগ্রহ রাখা আছে। আর এই মদনমোহন আসলে শ্রীকৃষ্ণের ছোটবেলার প্রতিরূপ, বাল্য বয়সের শ্রীকৃষ্ণকে এখানে পুজো করা হয়। খাত রাস উৎসবও এই মদনমোহন মন্দিরকে ঘিরেই গড়ে ওঠে আর কি, 15 দিন ভরা মেলা চলে। রাস পূর্ণিমার দিন মদনমোহনের বিশেষ পুজো দিয়ে সূচনা হয় রাস উৎসবের। সারা দেশ থেকে ছোট বড় অনেক দোকান আসে, এমনকি বাংলাদেশ থেকেও অনেক দোকান কিন্তু এখানে আসে। রাসমেলাও 99 করে 200 বছর অতিক্রম করে ফেলেছে। কোচবিহারবাসীর প্রাণের ঠাকুর মদনমোহন, দূর দূরান্ত থেকে লোক আসে মদনমোহনের দর্শন পাওয়ার জন্য। সন্ধ্যেবেলা সন্ধ্যারতি দেখতে ভিড় জমায় কোচবিহারের আবেগপ্রবণ মানুষ।
একই সাথে সময় মেনে শুরু হয় মা তারা, মা কালী, মা ভবানী এবং মদনমোহনের সন্ধ্যারতি, এবং একই সাথে নিয়ম মেনে শেষ হয় এই সন্ধ্যারতি। ভোগ বিতরণ সন্ধ্যারতি থেকে শুরু করে পুজো সমস্ত কিছুই হয় নিয়ম মেনে। নহবতের শব্দে সকালবেলা মদনমোহনকে জাগানো হয় এবং রাত 8টায় মন্দির বন্ধ হয়ে যায়। রাজাদের প্রতিষ্ঠা করা আরও কিছু মন্দিরের লিস্ট, যেগুলো এখন দেবত্র ট্রাস্ট বোর্ডের আন্ডারে এখানে দেওয়া রয়েছে, সময় থাকলে অবশ্যই এগুলো ঘুরে নিতে পারো। যদি হাতে সময় থাকে তাহলে অবশ্যই ঘুরে নিতে পারো কোচবিহারের একটি বিখ্যাত পার্ক নরেন্দ্র নারায়ণ পার্ক বা এনএন পার্ক। 12 বছরের ওপরে বয়স হলে 20 টাকা এবং বাকিদের জন্য 10 টাকা করে টিকিটের দাম। মহারাজা নরেন্দ্র নারায়ণের স্মৃতির উদ্দেশ্যে এই পার্কটি তৈরি করা হয়েছে। ফরেস্ট ডিপার্টমেন্টের পক্ষ থেকে এই পার্কটিকে এখন রক্ষণাবেক্ষণ করা হয়। সুন্দর এই প্রাকৃতিক পরিবেশে তোমরা অবশ্যই খানিকটা সময় কাটিয়ে আনন্দ উপভোগ করে যেতে পারো। রয়েছে বোটিংয়ের ব্যবস্থাও। এছাড়াও আছে টয় ট্রেনের ব্যবস্থা। টিকিটের দাম বাচ্চাদের জন্য 5 টাকা, বড়দের জন্য 10 টাকা করে। আশা করি এই পার্কটিতে এলে বাচ্চারা এবং বড়রা সবাই সমানভাবেই উপভোগ করবে। কোচবিহারে এলে রাজবাড়ি ছাড়া আর কোথায় কোথায় ঘুরতে হবে সেই নিয়ে তথ্য এখানেই শেষ করছি। ফেরার পথে তোমরা নিউ কোচবিহার স্টেশন থেকে যে কোনো জায়গার ট্রেন পেয়ে যাবে। দক্ষিণবঙ্গেরও ট্রেন পাবে, আসামেরও ট্রেন পেয়ে যাবে। কোচবিহারে বড় বাজারের কাছে রয়েছে অনেক হোটেল, বিভিন্ন মানের হোটেল রয়েছে, তোমরা দেখে শুনে একটা বুক করে নিতে পারো। যদি দূরের জার্নি হয় তাহলে টিকিট আগে থেকে বুক করে আসাই ভালো। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশানে জানিও, আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো। এরপরে আরও এরকমই আরেকটি নতুন জায়গার খোঁজ নিয়ে আসবো তোমাদের সাথে গল্প করতে। তাই দেখা হচ্ছে পরের ভিডিওতে, ভালো থেকো, টাটা।